এটা কত ও দাদা ও দাদা এটা কত দাম দাম বেশি বলছো একটু কম বলো বেশি না ওটা হাঁটবে না মেশিন লাগা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে রানাঘাট রথের মেলার ভার্চুয়াল সফরে তোমাদের স্বাগতম জানাই রথ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন বিকেলবেলায় আমাদের ছোট্ট জিকান বাবু বলবে মেলায় চলো তো চলে এলাম রানাঘাটের স্বাস্থ্যোন্নতি ময়দানে হরিপুর ইস্কন মন্দির পরিচালিত এই মেলাটি প্রতি বছরের নেয় এইবারও এখানে অনুষ্ঠিত হয়েছে সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সুসজ্জিত আলোকসজ্জা অনেক স্টল আর তার সঙ্গে চলছে ভক্তিগীতি মেলার পরিবেশটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে গেট থেকে ঢুকতেই মেলার এরকম পরিবেশ থেকে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায় আজকে মেলার পঞ্চম দিন উল্টোরথ অব্দি চলবে এই মেলা তোমরাও চলে এসো উল্টোরথে আর উল্টোরথে না এলে পরের বছর অবশ্যই এসো মেলায় এসে আমার একটা কথা খুব মনে হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের কত পার্থক্য আমরাও মাসির বাড়ি যাই ভাই বোনদের সঙ্গে আনন্দ করে কিন্তু আমাদের আনন্দ ছোট্ট পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে আর দেখো ভগবান রথে চেপে নিজে শুধু আনন্দ করে মাসির বাড়ি আসে না তার রথযাত্রার মধ্যে দিয়ে তিনি সকল ভক্তদের আনন্দ দিতে পারে আর এই সাত দিনব্যাপী বাঙালিদের কাছে চলে এক মহোৎসব তাই চলো সবাই মিলে বলি জয় জগন্নাথ স্টলগুলোর ইউনিক কালেকশন সত্যি খুব আকৃষ্ট করছে তো কেনাকাটা তো অবশ্যই করব খাওয়া দাওয়া আর ছোট্ট জিকান বাবুর জন্য তো একটা রাইড নিতেই হবে সব দেখতে পাবে বন্ধুরা তোমরা সাথে থাকো চলো সবার প্রথমে ভগবান জগন্নাথের দর্শন করে আসি যাকে কেন্দ্র করে এই মেলা সময় আসার কারণে আমরা ভগবান জগন্নাথের দর্শন করতে পারলাম না সন্ধ্যা ৬টার পরে সন্ধ্যা আরতি হবে আমরা তার চরণ স্মরণ করেই মাথা ঠেকাই জয় জগন্নাথ তোমার কৃপাদৃষ্টি সকলের ওপর পড়ুক বেরিয়েছি জিকানের নজর ওই আকর্ষণীয় রাইডগুলোর ওপর পড়ে তৎক্ষণাৎ তো ছুটতে চলে আসে আর ড্রাগন ট্রেনে চাপতে চাই তো ৫০ টাকার টিকিট কেটে আমি আর জিকান চলে এসেছি ড্রাগন ট্রেনে চাপার জন্য তো তোমরা দেখতে থাকো রাইড নেওয়ার পরে আমরা চলে যাব স্টলগুলো ঘুরে দেখার জন্য কেনাকাটা করব তো আমরা কি কি কেনাকাটা করি তোমরা দেখতে থাকো আর ওই যে ওইগুলো কি লাইট জ্বলে ওই ড্রাগনগুলো দেখি একটু এই যে ড্রাগন ড্রাগন লাইট জ্বলে লাইট জ্বলে এটা কত দাদা এগুলো জোড়া লাগানো যাবে কাটাও যাবে তাই না এইটা কত দাম তাহলে ও এটা ১২০ আর ওই যে কাউ দেখি কাউ কাউটা একটু দেখে চালাও তো দেখি এটা হাতে দেখে দেখি এ বাবা কাউ নেবে এটা কত ও দাদা এটা কত দাম দাম বেশি বলছো একটু কম বলো দেখি এটা একটু চালাও তো ওখানে এইটা 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 দিয়ে কাটবে তুমি ফল কাটবে ভালো হবে
লাগবে তো না এই বাবা এদিকে আসো আকাউন্ট তো ওইদিকে ওইদিকে থেকে কিনবো তো আমরা ওইদিকে বড় কাও একটা আছে ওটা কিনবো চলো বড় কাও কিনবো হ্যাঁ চলো এখানে কাদা এদিকে দেখে চলো জিকান বাবু তো সব কিছুই কিনতে চায় একটা কাও কিনতে চাইছিল কিন্তু ও আর একটা জিনিস কিনেছে বলে ওটা কিনে দেওয়া হয়নি তো ও যেগুলো কিনতে গেলে হয়তো মেলাটাই পুরোটাই কিনে নিয়ে যেতে হবে তো যাই হোক চলো সামনে সামনে একটা স্টল দেখতে পাচ্ছ ওটা হাওয়ামের স্টল ওখানে তোমরা রং বেরঙের পাঁপড় চাটনি আচার আর বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয় ললিপপ চকলেটের বিভিন্ন আইটেম আছে চলো দেখতে থাকি তুমি কোনটা নেবে বলো সাইকেল গুলো কত করে গো সাইকেল 20 টাকা হলুদ রঙের এটা হলুদটাই ভাল লাগছে নাকি না অরেঞ্জটা ভাল লাগছে এই যে হলুদটা রঙ না না ভাল লাগছে দেখতে ঘুরতে ঘুরতে চলে এলাম নিজের জন্য কেনাকাটা করার জন্য একটা মনমতো স্টলে এই স্টলের মানে মালার কালেকশন দেখে আমার তো চক্ষু ছানা বাড়া কোনটা ছেড়ে কোনটা কিনবো দেখা যাক কোনটা কিনি আর সামনেই রয়েছে ব্যাগের দোকান দেখো ব্যাগগুলোও খুব ভালো শেষ পর্যন্ত আমি দুটো ক্লিপ কিনেছি আর একটা কানের দুল কিনেছি মালাগুলো কেনা হয়নি কারণ অনেকটাই দাম বলছিল কোনটা নেবে বাবা কোনটা নেবে বলো কোনটা না না কোনটা 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 বলো বলো কাছে যাও অন্য মেলার থেকে এই মেলায় একটা জিনিস হচ্ছে আলাদা এখানে খাবারের সমস্ত আইটেম হচ্ছে ভেজ এখানে কোনো ননভেজের আইটেম নেই এখানে দেখো স্প্রিং পটেটো পটেটোটাকে স্প্রিং করে নিয়ে ভাজা হচ্ছে বেশ অন্যরকম মেলায় এসেছি খাওয়া দাওয়া তো কিছু করতেই হবে তো যেখানে এই কুলফিটা দেখে ওর খেতে ইচ্ছা হলো তো আমরাও চলে এলাম এখানে কুলফি খাওয়ার জন্য তো চলো দেখো কত করে এগুলো 30 টাকা এটা খাবে না এটা খাবে না তুমি এটা খাবে না খাও 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 মুখে দাও পাটি সাপতে কত করে তোমার 20 টাকা বেশ হবে খাও তুমি খাও একটা দিন তো এখানে কাকুমা দেখো গরম গরম পাটিসাপটা বানিয়ে বিক্রি করছে তো দেখি একটু লোভ লাগলো তো আমরা খাই আমাদের এখানে দেবে বলে পারে কোনটা কিনবে যাও কেন এই সামনে থেকে চলো কিনবে সামনে থেকে কিনবে চলো
যাও কিনবে তো বাবার সাথে চলে যাও। রানাঘাটের রথের মেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, আর ভিডিওটি সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা। আর এখনকার মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, চলো বন্ধুরা তাহলে টাটা। চলো বাড়ি যেতে হবে, হ্যাঁ চলো আবার বাড়ি যেতে হবে, চলো চলে আসো, ঠাকুর একটু প্রণাম করে নাও লাস্ট। ওই যে বাবা চল।